আপনাকে বলি বর্ডার এলাকাতে গরু পার করানোটা পুলিশের সঙ্গে যোগাযোগ করে এটা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বিরাট র‍্যাকেট আপনারা জানেন চলেছে এবং এই গরুর র‍্যাকেট মূলত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে হয়েছে এবং সেই অতীত ইতিহাসের বিষয় সবাই চর্চিত অনুব্রত মণ্ডলের সম্পদ এবং তার সিবিআই কাস্টডিতে থাকা বলুন বা ইডির হেফাজতে এনামুলে থাকা বলুন এই গরুর পাচারে পশ্চিমবঙ্গ এগিয়ে বাংলার যে স্লোগান তার যথার্থতা পালন করেছে ইতিমধ্যে সমস্যাটা হয়ে গেছে 2019 সাল থেকে যখন আমাদের শক্তিশালী নেতা অমিত শাহজি তিনি যখনই স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তখন থেকেই বিএসএফ এর কাউকে কাউকে ম্যানেজ করে পুলিশের লোকেরা আর তৃণমূলের গুন্ডারা এই কারবারটা একদম করতে পারছে না 19 সাল থেকে একদম টাইট হয়ে গেছে বন্ধ হয়ে গেছে সেই বন্ধ থাকার ফলে গরু পাচারের সংখ্যা বা পাচার হওয়ার যে গরুর সংখ্যাও অনেক কমেছে গত বছর আপনারা দেখবেন বিএসএফ এর যে হিসাব তারা সামনে এনেছে তাতে 2021 সালে মাত্র 7000 গরু বাজেয়াপ্ত করেছে বিএসএফ যেটা তার আগের বছরও 1 লক্ষের বেশি ছিল তার মানে বর্ডার এলাকাতে গরু পাচার করার সুযোগ পাচ্ছে না বিএসএফ এর কড়া নজরদারির ফলে এবং অ্যাকশনের জন্য যেটা সম্ভব হয়েছে যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির তার অ্যাকচুয়াল প্রপার তার যে নজরদারিতে এটা সম্ভব হয়েছে বলে আমি মনে করি কিন্তু সাথে সাথে এটাও ঠিক যে 72টি জায়গায় পশ্চিমবঙ্গ সরকার বিএসএফ কে ল্যান্ড প্রোভাইড করে চৌকি করার জন্য আমি বিএসএফ এর ডিজি পঙ্কজ সিংকে রিকোয়েস্ট করেছিলাম বিরোধী দলনেতা হিসেবে যে আপনারা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ করে ওই সব জায়গায় চৌকি বানান যাতে এই বেআইনি কাজগুলো বন্ধ হয় এখন যেহেতু বর্ডারে সুবিধা হচ্ছে না তাই মমতা ব্যানার্জির পুলিশ এদের তো বিরাট বড় বড় পেট এদের খিদা মানে অসম্ভব খিদা এবং এরা এক একটা করে নতুন মেথড নতুন পদ্ধতি আবিষ্কার করে এবং এটা পুরোটাই হচ্ছে মমতা ব্যানার্জির যারা ভোট লুটের এখন মেন সাক্রেট অপকর্ম কালকে দেখলেন না নেতাজি ইন্ডোরে এখানে পুজোর নামে জলসা হলেন পুজোর মিটিংয়ের নামে সেই মিটিংয়ে ক্লাবগুলো থেকে জোর করে করে পুলিশের লোকরা তারা এখানে এনে হল ভরাচ্ছেন এই কাজটা পুলিশ করছে বনগাঁতে দেখলেন ভোট লুট করছে আসানসোলে উপনির্বাচনে তৃণমূলের বিধায়কদের ছাড় হরেরাম সিং এর আর লক্ষণ গোড়াইদের বর্ডারে আটকে দেওয়া এই কাজগুলো মমতা পুলিশ করে সেই জন্য এই পুলিশ নতুন পদ্ধতিতে গরু পাচার করছে এবং এই গরু পাচারের টাকা 75-25 ভাগে 75 সরাসরি ভাইপোর কাছে আর 25 পুলিশের কাছে যাচ্ছে আপনার কনভয় পরপর তিনবার এরকম ঘটনা ঘটলো এবং আপনার দলের বিধায়করা বলছেন এটা একটা বড় চক্রান্ত কি বলবেন শুনুন আমি এটা নিয়ে কি বলবো আমার তো নিজের বলার কিছু নেই কিন্তু প্রত্যেকবারই ট্রাক করছে অন্য কোনো গাড়ি নয় ট্রাকেই হচ্ছে আর ঘটনাচক্রে ট্রাকের মালিকগুলো সব তৃণমূলের পান্ডা বেরোচ্ছে আমার কি অভিযোগ আছে তদন্ত হলেই বেরোবে আমি আর কি আমি এটা নিয়ে মন্তব্য করব না কারণ আমি সব এগুলো নিয়ে নিজেকে নিয়ে ভাবিত নই আমি একটা সিস্টেমের বিরুদ্ধে লড়ছি
আমার সব রকম মানসিক প্রস্তুতি নিয়েই আমাকে লড়তে হচ্ছে, কারণ পশ্চিমবাংলায় যে সরকার আছে আর এই সরকারের যিনি মালকিন মমতা ব্যানার্জি, তাকে নিজে আমি হারিয়েছি। আর তার ভাইপোর সবচেয়ে বড় শত্রু বা টার্গেট দলে থাকাকালীন আমি ছিলাম, এবং দলের বাইরেও টার্গেট আমি। সেটা আপনারা এদের চাকর বাকর থেকে কর্মচারী থেকে শুরু করে মালিক পর্যন্ত প্রত্যেকের বক্তব্যে আপনারা দেখেন, 14ই আগস্ট আজাদি কি অমৃত মহোৎসবের সভাতেও বেহালাতে মমতা ব্যানার্জি 32 মিনিট বক্তব্য রেখেছেন। তার মধ্যে কেষ্টের নামাবলী, কেষ্ট চরিত করেছেন 10 মিনিট, কেষ্টর উত্থান, আর 20 মিনিট আমাকে আক্রমণ করেছেন। বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, তোর কটা ট্রলার জানি, তোর কটা গাড়ি জানি, তুই অমুক, তুই তমুক, তুই গদ্দার, তুই অমুক তমুক, সব তো আমাকে নিয়েই করেছে। অতএব সেদিন নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, এদের কথা আলোচনা হয়নি, আলোচনা আমাকে নিয়ে হয়েছে। তা স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির চোখের বালি শুভেন্দু অধিকারী, আর তার ভাইপোর শত্রু তো আজকে নয় আমি। ও ভাইপো মনে করে যে ওর পলিটিক্যাল এগোনোর ক্ষেত্রে একমাত্র বাধা দলের ভিতরেও আমি ছিলাম, সেই জন্য ম্যাথুকে আমদানি করা, সেই জন্য কেডি সিং এর মাধ্যমে দলের ভিতরে থাকা 13 জন নেতাকে ফাঁসানো, তো সবাই জানে। এটা নিয়ে তো নতুন করে বলা যায়, এদিকে ডিএ নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই সরকারের। শুনুন, রাজ্য সরকারের আর্থিক অবস্থা নিশ্চিতভাবে খুব শক্তিশালী, শক্তিশালী আর্থিক অবস্থা বলেই কালকে 250 কোটি টাকা দান খয়রাত করেছেন। যদিও আমরা আশা করব এই টাকাটা জলে ব্যয়িত হবে না, কারণ মমতা ব্যানার্জি এর থেকে অনেক বেশি টাকা পুজোর কদিন মদ খাইয়ে বেকার যুবক যুবতীদের কাছ থেকে, একটা অংশের কাছ থেকে, সবাই যে মদ খায় তা নয়, একটা অংশের কাছ থেকে মদ খাইয়ে টাকাটা তুলবে আমরা জানি ভালো করে। কিন্তু আমি এই পুজো খয়রাতি নিয়ে মন্তব্য না করেও বলবো যে যখন আর্থিক অবস্থা আপনার শক্তিশালী, তখন পশ্চিমবাংলায় 100,000 সরকারি কর্মচারীকে পুজোর আগে অন্তত 20% ডিএ ঘোষণা করুন, এবং হাইকোর্টের রায় মেনে বকেয়া সমস্ত ডিএ আগামী 2-3 মাসের মধ্যে দেওয়ার ব্যবস্থা করুন, এটা অনুরোধ করব। দ্বিতীয় অনুরোধ করব, হাজার হাজার ঠিকাদারের হাজার হাজার কোটি টাকা বকেয়া, একেবারে পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে যে যেখানে যাকে দিয়ে কাজ করিয়েছেন, নলকূপের মাথাটা পর্যন্ত যাকে দিয়ে চেঞ্জ করিয়েছেন, কোনো ঠিকাদার পশ্চিমবঙ্গে গত 1-1.5 বছরে পেমেন্ট পায়নি। এই ঠিকাদারি ব্যবসার সঙ্গেও কিন্তু বহু লোকজন যুক্ত, ঠিকাদারদের বকেয়াটা।